नमस्कार रिपब्लिक बांगला फेसबुक पेजे स्वागत तो আপনাদেরকে আমি পিওর আমার সঙ্গে মধুকল্পিতা রয়েছে মধুকল্পিতা আমরা অনেকেই আমাদের মধ্যে অনেকেই এমন পার্সেন্টেজ কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল বিশেষ করে গ্রামগঞ্জের মানুষরা কিন্তু সেখানে গিয়ে তাদের অনেক আস্থাও থাকে যে সরকারি হাসপাতালে গেলে তারা ট্রিটমেন্ট পাবেন এবং সেখানে তাদের পয়সা খরচের ব্যাপারটাও মানে পকেট ফ্রেন্ডলি হবে ব্যাপারটা কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে বসিরহাট থেকে আমার একটা অভিযোগ এলো একটা নামজাদা একটা সরকারি হাসপাতাল যেখানে একেবারে কলকাতার বুকে এবং সেখানে যখন সে চিকিৎসার জন্য সে যায়নি কিন্তু সে গিয়েছিল কি তার এক আত্মীয়কে দেখতে যে সেখানে অ্যাডমিট রয়েছিল এবং দেখা গেল যে সেখানে সে রোগীকে দেখতে গিয়ে নিজেই রোগী হয়ে গেল অভিযোগ কি উঠছে না সেখানে একেবারে একটা দুটো নয় 12টি সারোমের একেবারে মুখে পড়তে হলো তাকে এবং রক্তাক্ত কাণ্ড ঘটে গেল যার সঙ্গে ঘটনা ঘটেছে সে হচ্ছে বসিরহাটের সাবিনা বিবি এবং তার মায়ের বক্তব্য হচ্ছে যে হাসপাতালে তাকে রোগী তার আত্মীয়কে দেখতে গিয়ে যখন তাকে এই ধরনের সমস্যার ফেস করতে হয়েছে তারা যাবেন কোথায় হাসপাতালে লোকে পরিষেবা পেতে চায় সেখানে গিয়ে এই ধরনের সমস্যা একেবারে এবং যে হাসপাতালের কথা পিউ বলছিল তা আরজিকর হাসপাতাল খাস কলকাতার বুকে এই হাসপাতালে অনেক অনেকেই কিন্তু প্রত্যেক দিনে যাতায়াত রয়েছেন অনেক রোগীরা এখানটায় যান চিকিৎসা পরিষেবা পেতে কিন্তু সেই হাসপাতালে ঠিক এই ধরনের নজরদারির অভাব তা নিয়ে কিন্তু হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্নটা উঠে যাচ্ছে এবং হাসপাতালের পরিকাঠামোর পাশাপাশি আরও একটি বিষয় এই যে সাবিনা বিবি যার কথা পিউ বলছিল তাকে এতগুলো সরমেয় কামর দেওয়ার পরও কিন্তু সেখানে সে চিকিৎসা পরিষেবাটা পায়নি সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে অন্য হাসপাতালে সেখানে চিকিৎসা পরিষেবা পেয়েছিল তারপরে তিনি বাড়িতে চলে যান কিন্তু আবারও অসুস্থ বোধ করায় তাকে আবারও কলকাতার একটি সরকারি হাসপাতালে আবারও নিয়ে আসা হয় প্রশ্ন উঠছে যে সরকারি হাসপাতালগুলোর ওপর আমরা সাধারণ মানুষ নির্ভরশীল যে সরকারি হাসপাতালগুলোতে আমরা চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য পাওয়ার আশাতে আমরা যাচ্ছি যেখানে গিয়ে আমরা আশা রাখছি যে চিকিৎসকদের থেকে আমরা সেই ব্যবহারটা পাবো তাদের কাছ থেকে সেই সৌজন্য বিনিময়টা তারা দেব করবেন আমাদের সঙ্গে তাদের কাছ থেকে সেই পরিষেবাটা পাবো যেটার আমরা আশা করছি সেই পরিষেবাটা তো দূরের কথা সেখানে রোগীর আত্মীয়র সঙ্গে রোগীর আত্মীয় গেল রোগীর সঙ্গে দেখা করতে এবং সেইখানেই তাকে এই রকম একটা ঘটনার সম্মুখীন হতে হলো যা নিয়ে কিন্তু একটা বড় সড় প্রশ্ন উঠছে প্রশ্নটা উঠছে হাসপাতালের পরিকাঠামো নিয়ে কেন না কলকাতা শহরের বুকে অত্যন্ত নামকরা আরজিকর হাসপাতাল সেই আরজিকর হাসপাতালে নিশ্চয়ই নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা তখন কি করছিলেন এতগুলো সরমেয় সেখানে ঘুরে বেড়াচ্ছে তারা কি করছিল তারা কেন সেই সরমেয়গুলোকে বের করে দিল না এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে পিউ একেবারে এবং সবচেয়ে বড় কথা যখন তার উপর অ্যাটাক করা হলো তখন কেউ কেন তাকে কোনো রকমভাবে বাঁচাতে পারলো না সেই নিরাপত্তা রক্ষী বিষয়টা সামনে আসছে এবং যখন হয়েও গেল সেই বিষয়টি ঘটেও গেল দুর্ভাগ্যক্রমে তখন কেন সে সেখানে ট্রিটমেন্ট পেলো না প্রায় কয়েক ঘন্টা তাকে সেখানে অপেক্ষা করতে হলো তারপর একটা ছোট ছোট যেমন হয় ঝামেলা পরিবার তাকেই নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লো বিভিন্ন হাসপাতাল তাকে যেতে হলো এবং শেষ পর্যন্ত চিকিৎসা পাওয়ার পরও যখন সে বাড়িতে পৌঁছলো তখন তার পরিবার এবং সে দুজনেই মনে করছে প্রত্যেকে মনে করছে যে চিকিৎসা কিন্তু সম্পূর্ণ হয়নি কারণ তার শরীরে এখন নানান উপসর্গ দেখা দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে একটা বা দুটো নয় 12খানা সারমীয় কুকুর কামড়ালে বা যে কেউ মানে কোনো কিছু পশু কামড় দিলেই মানুষের মধ্যে শরীরে নানা রকম সমস্যা দেখা যায় একাধিক সমস্যা দেখা যায় সেখানে 12-12টি সারমীয় যখন তার উপর এভাবে অ্যাটাক করে এবং রক্তাক্ত কাণ্ড ঘটে যায় খুব স্বাভাবিকভাবে কিন্তু এখন একটা নানা রকম সমস্যায় জর্জরিত এই সাবিনা বিবি এবং অবশ্যই প্রশ্ন উঠছে যে হাসপাতাল চত্বরে এই সারমেয়দের উপদ্রব নিয়ে এই ছবিটা শুধুমাত্র যে শহর কলকাতার এই নামজাদা হাসপাতাল তা কিন্তু একেবারেই নয় রাজ্যের নানান প্রান্ত থেকে কিন্তু এই ধরনের অভিযোগ উঠে আসছে সামনে তাই এই অভিযোগগুলো উঠে আসার পর সুতরাং সাধারণ মানুষ তারা ঠিক কোথায় পরিষেবাটা পাবেন কোথায় গেলে তাদের সুরাহা হবে এখন কিন্তু সেটাই সব থেকে বড় প্রশ্ন পিউ আমরা মাঝে মধ্যে ফেসবুকে চলে আসছি আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন তারা যেন প্রত্যেকটা খবর আপডেট পেয়ে যান সেই দিকে আমরা নজর রাখছি এবং এই আপডেটগুলো প্রত্যেকটা মুহূর্তে পেতে গেলে আপনাদের কী করতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ লাইক করতে হবে এবং এর পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং সব খবর সমস্ত ব্রেকিং নিউজ সবার আগে দেখার জন্য নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়।